Hello friends, my name is Papu Sarkar. Welcome to your channel Physics It's Your Family. এই ভিডিওতে আজকে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ইউজি কোর্সের এডমিশন নিয়ে আলোচনা করব। ত্রিপুরা ইউনিভার্সিটির ইউজি কোর্সের ফার্স্ট মেরিট লিস্ট অর ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা অনেকে অ্যাডমিশন নিচ্ছ, তারপরে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা পাবলিশ হয়েছিল। প্রথমে কি হয়েছিল, শুধুমাত্র বিবিএর কাউন্সিলিংয়ের লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। তারপরে আমি ভিডিও বানায় জানাচ্ছিলাম যে দেখো এরপরেও অন্য অন্য ডিপার্টমেন্টেও সিট খালি থাকবে, কিন্তু তখন অবধি যেহেতু কিছু প্রবলেমের জন্য আপলোড হতে পারে নাই ওয়েবসাইটে, তার জন্য আসে নাই। তো তখনই বলছিলাম যে সব সিট ফুল হওয়া সম্ভব না, ওকে, ওইটার পসিবিলিটি খুবই কম ছিল। তাই এখন আবার ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই তোমরা দেখতে পাবো এডমিশনের এখানে অনেকগুলো লিস্ট আবার পাবলিশ করা হয়েছে। যেমন দেখতে পারো সেকেন্ড মেরিট লিস্টটা কাদের কাদের, বিবিএর, ওকে। এর আগের ভিডিওতে বিবিএর যেটা যে সকল স্টুডেন্টের নাম দেখাছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে দেখো রিভাইজড সেকেন্ড কমন মেরিট লিস্ট ফর বিবিএ স্টুডেন্ট আসছে। তাহলে নতুন যারা যারা সেকেন্ড মেরিট লিস্টে বিবিএতে চান্স পাইছে তারা তারা এইখানে নাম দেখতে পাচ্ছ যে এই সকল স্টুডেন্ট হচ্ছে নতুন করে চান্স পাইছে, ওকে। তোমরা এখান থেকে দেখে নিও। এরপরে তোমরা যদি দেখো এইখানে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রিতে আবার ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন কমার্সে যারা চান্স পাইছে তাদের হচ্ছে এইখান থেকে দেখে নিও কারা কারা চান্স পাইছে, কোন কোন ক্যাটাগরি। এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে এতজন চান্স পাইছে, নতুন করে এসটি ক্যাটাগরিতে এই কজন চান্স পাইছে, এবং তোমরা যারা যারা কমার্সে এডমিশন নিতে যাচ্ছ মাস্টার্স ইন ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রিতে তাদের তাদের হচ্ছে ফিস পেমেন্ট করতে লাগতেছে হচ্ছে 4,350 টাকা, এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট দেওয়া আছে 23rd আগস্ট, 23 আগস্ট 5:00 PM এর আগে, তার আগেই পেমেন্ট করে তোমাদের দিতে লাগবে। এবং মনে রাখবা যে এর মাঝখানে তোমাদের ইউনিভার্সিটিতে গিয়া ফিজিক্যাল ভেরিফিকেশন করাইতে লাগবে, ওকে, ক্লিয়ার আছে। এরপরে আরও যদি দেখো এখানে তেমনই সেমভাবে এখানে আবার মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এটা ইংলিশ ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইংলিশের পাবলিশ হচ্ছে। ইংলিশের স্টুডেন্টরা এখান থেকে দেখে নিও, ডাউনলোড করবা, ডাউনলোড করে কাদের কাদের নাম আসছে, যাদের নাম আসছে সকলেই কিন্তু অ্যাডমিশনের চান্স পেয়ে গেছে, ওকে। তাহলে এখান থেকে দেখতে পারো, এখানে তোমরা ভাববা যে আনরিজার্ভ ক্যাটাগরি নাই কেন, আনরিজার্ভ ক্যাটাগরিতে সিট ফুল হয়ে গেছে, ওকে, ভ্যাকেন্ট সিট নাই তাই এখানে নাম নাই। এরপরে যদি কেউ আনরিজার্ভ ক্যাটাগরিতে পরবর্তীতে কেউ যদি অ্যাডমিশন ক্যান্সেল করে তখন আবার লিস্ট দিতে পারে, তখন অ্যাডমিশন হতে পারে, ঠিক আছে। এখানে যারা যারা ইংলিশ নিতেছে তাদের হচ্ছে 4,350 টাকা, একই ডেটের হচ্ছে মধ্যে ফিস পেমেন্ট করে দিতে লাগবে, ফিস পেমেন্টের লাস্ট ডেট, এবং তো ফিস পেমেন্ট কিন্তু অনলাইনে করতে লাগবে, যেটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও বানায় জানাই দিয়েছিলাম, ওকে। সঙ্গে সঙ্গে দেখতে পারো যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, পলিটিক্যাল সায়েন্সের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এমন করে তোমরা ওয়েবসাইটে এসে দেখতে থাকবা, ওকে। একটু ওয়েবসাইটের প্রবলেমের জন্য লেটে এগুলো আপলোড হলেও যেই দিন হওয়ার কথা ছিল সেই দিন হয়নি, 17 তারিখ হওয়ার কথা ছিল, 17 তারিখ না হয়ে 18 তারিখ কালকে কিন্তু রাত্রেবেলা চলে আসছে এটা, ওকে। তাহলে যারা যারা এখন নাম আসছে তারা 23 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করো, এবং তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ত্রিপুরা ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে ফিজিক্যাল ভেরিফিকেশন করা তোমাদের হচ্ছে কমপ্লিট হচ্ছে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নাও, ওকে। এমন যে কোনো ত্রিপুরা ইউনিভার্সিটির আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ওকে। আর পিজির মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 23 আগস্ট, এবং 23 আগস্ট পাবলিশ হওয়ার পর কী কী করতে লাগবে সমস্ত কিছু আমি জানাই দেবো, এবং পিজির কালকে অর্থাৎ 20 আগস্ট কালকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পোর্টাল অফ হচ্ছে, ওকে। টাটা, বাই বাই, টেক কেয়ার।